যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছে, তারা বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে এই গায়েবী মামলা টামলা তো সেই সময়কার তৈরি সমস্ত। সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ, তাকে তারা অনেককে ডিঙিয়ে তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। যারা আমাদের প্রভুত্ব করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তারা সেটা করতে পারবে না, বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াবে, এটাই ছিল তার স্লোগান। সেলফ রিলায়েন্স, সেলফ রিলায়েন্স হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। এই জন্য বিদেশিরাও বলে, উইলিয়াম বি বাইলাম একজন আপনার অ্যাম্বাসেডর ছিলেন সেই সময়, মার্কিন অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশে, তিনি মাহবুবুল সাহেবের যে বই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বইটার উপরে তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 1981 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে পরিণত হতো, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, সেটা প্রমাণ আমরা দেখছি। বন্ধুগণ, আজকে গত 15 বছর ধরে ওই আওয়ামী লীগের অপছায়া, তাদের প্রচার, তারা আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে। ওই শাসন তারা করছে ভিন্ন পদ্ধতিতে, আবার এই একদলীয় শাসনের লক্ষ্যে তারা একটা গণতন্ত্রের একটা প্রসাদ তারা সৃষ্টি করেছে, কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজকে যারাই বিরোধী কথা বলে তাকে তুলে নিয়ে যায়, বিভিন্ন আইন পাশ করেছে তারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্ট, এই আইনগুলো দিয়ে কেউ কথা বলার সেই স্বাধীনতা পায় না। আজকে হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করে, দেশের বেগম খালেদা জিয়া তাকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটক করে রেখেছে প্রায় 6 বছর ধরে। আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে নাম মামলা হয়েছে, 27,000 নেতাকর্মীকে তারা একদিনে 2-3 দিনের মধ্যে গ্রেপ্তার করেছে এই 28 অক্টোবরের পরে। আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আমরা আন্দোলন করি, যখনই আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমি, তখনই তারা একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, এই বাহিনীগুলি তারা আক্রমণ করে। বেনজির সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার জুড়ি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবে ডিজি ছিলেন, সেই সঙ্গে পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে, সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে, তাদেরকে আমরা উন্নয়নের পক্ষে আছি। আজকে তার এই কথাগুলো বলার কথা না, কিন্তু সে বলেছে এবং সে যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছে, তারা বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে এই গায়েবী মামলা টামলা তো সেই সময়কার তৈরি সমস্ত। পুলিশের আইজি এখন যিনি আছেন, এখন যিনি আছেন, তিনিও স্যাংশন প্রাপ্ত, কিন্তু 9 জনকে স্যাংশন ছিল বেনজির সহ। এই একটা অবস্থা এই সরকার। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ, তাকে তারা অনেককে ডিঙিয়ে তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। প্রধানমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন কয়েকদিন আগে, তিনি বলেছেন যে সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলছে যে তাকে এখানে কোন একটা দেশের এয়ারবেস করতে দেওয়ার জন্য, আর তার সেখানে তাদের জঙ্গি বিমান নামবে, সেটাকে তার এয়ারবেস হিসেবে ব্যবহার করবে, আর বাংলাদেশের একটা অংশ অর্থাৎ চট্টগ্রাম এবং মিয়ানমারকে নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার তার চেষ্টা করছে। আমি গতকাল বলছি, আজকে আবার বলছি, যে প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা, কারা এটা চাইছে এবং কেন চাইছে, আর আপনারা কেন এটাকে এতদিন পরে প্রকাশ করছেন, এটা আমরা জানতে চাই। কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন,
আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ না। আপনাদের এর আগের পররাষ্ট্রমন্ত্রী তিনি তো বলেই ফেললেন পাশের একটা দেশের ব্যাপারে যে তাদের সঙ্গে তাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তাহলে আপনি আর সেখানে কি করে তারা যে অন্যায়ভাবে আমাদের সমস্ত ন্যায্য পাওনা যেগুলো সঙ্গে আমাদেরকে বঞ্চিত করছে সে ব্যাপারে তো কোনো কিছু করতে পারছে না। আমাদের পানির হিস্সা দেয় না, আমাদের তিস্তা পানির হিস্সা দেয় না, ফারাক্কার হিস্সা দেয় না, 154টা নদী অবিভক্ত নদী সেই নদীগুলোর আমরা পানির হিস্সা পাই না। সীমান্তে আমাদের হত্যা হয় সেই সম্পর্কে একটা টু শব্দ করে না। আজকে এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। আপনাদের উপরে আরে বলেবাদের উপরে যে অত্যাচার নির্যাতন, ধর্মপ্রাণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন, আর একটা ভয়াবহ ঘটনা ঘটছে, এটা আপনারা কে কতটুকু খেয়াল করছেন আমি জানি না, সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের যে টেক্সট বইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। এগুলো আমাদের কখনোই কোনো কালে আমরা এভাবে চিন্তা করিনি। আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা সেই চিন্তা আমাদের পরিবারের মধ্যে আমরা করিয়েছি। অন্যান্য ধর্মের লোকেরা তাদের কিন্তু একটা ধর্মীয় একটা প্রভাব তাদের মধ্যে ছিল বলে তারা সেইভাবে বেরিয়েছে। আজকে সেইখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাদাত বাসী পালন করার উদ্দেশ্য একটাই, বারবার করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু স্মরণ করলে হবে না, মনে করলে হবে না, তাকে অনুসরণ করতে হবে। এবং আজকে যে দানব গত 15 বছর ধরে আমাদের ঘরের মধ্যে বুকের মধ্যে চেপে বসে আছে একে সরাতে না পারলে কিন্তু আপনার স্বাধীনতা থাকবে না, আপনার সার্বভৌমত্ব থাকবে না। আমার এই ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আজকে দেখেন ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। আজকে সব একক সংখ্যা গরিষ্ঠতা তারা পাচ্ছে না। সেই অবস্থাটা আপনাদেরকে খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যেন ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে তার ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদাকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, মুক্ত করতে পারি, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদেরকে সংগ্রাম লড়াই করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব যিনি বিদেশে নির্বাসিত আছেন মিথ্যা মামলায় তাকে ফিরিয়ে আনবার জন্য আমাদেরকে সেই সংগ্রাম করতে হবে। সর্বোপরি দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমার অধিকারকে ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে। যে কথাটা অনেকে বলেছে আমি সবসময় বলি যে এই সংগ্রাম এই লড়াই তো আমার জন্য নয়, আমাদের এখানে যারা বসে তাদের কারোর জন্য নেই, এই সংগ্রামের লড়াই হচ্ছে আমার দেশের মানুষকে মুক্ত করবার জন্য, আমার স্বাধীনতাকে রক্ষা করবার জন্য। এই যে ডাক, স্বাধীনতা রক্ষা করবার যে ডাক, আমাদের দেশকে মুক্ত করবার যে ডাক, যে আহ্বান, এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে দল মত নির্বিশেষে সবাই মিলে একটা গণ আন্দোলন সৃষ্টি করতে হবে, যে আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে পরাজিত করতে সক্ষম হব। আজকে শাহাদাত বার্ষিকীতে সেই হোক আমাদের আজকে প্রতিজ্ঞা, আমরা যেন সেইভাবে সামনের দিকে আল্লাহর নাম নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, এটা সবাইকে আমাদের সবসময় মনে রেখে সেইভাবে কাজ করতে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা আশা করব যে আপনারা যে কথাটা অনেকে বলেছে যে আপনাদের এখন উলামা দল এই দলকে নতুন করে আবার পুনর্গঠন করার সুযোগ একটা আপনারা পেয়েছেন, শুধু এইখানে ঢাকায় বসে এই সভা করলে হবে না, ছড়িয়ে পড়তে হবে সারা দেশে, সংগঠিত করতে হবে সমস্ত দেশকে। আপনাদের সকলকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী, আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে,
এই প্রত্যাশা ব্যক্ত করছি এর কলা কুশলী সবাইকে অভিনন্দন হচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত। আমি শুনে খুবই খুশি হয়েছি, চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে, তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে, জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।